সবে মাধ্যমিক পরীক্ষা শেষ হলো, সবার একই টেনশন এখন যে কি নিয়ে পড়ব, কি নিয়ে পড়ব, কি নিয়ে পড়ব। যারা একদম সিদ্ধান্ত নিয়ে ফেলেছো যে আমরা সায়েন্স নিয়েই পড়ব, তাদের জন্য ভিডিওটা না। আবার যারা সিদ্ধান্ত নিয়েছো আমরা আর্টস নিয়েই পড়ব, তাদের জন্যও না। যারা দু নৌকায় পা আছে, অর্থাৎ একবার ভাবছো সায়েন্স নেব, একবার ভাবছো আর্টস নেব, তাদের জন্য ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটি আমি পর পর সুন্দরভাবে পয়েন্টগুলো বলবো, যাতে তোমরা সিদ্ধান্ত ভালো নিতে পারো। যদি হার্ডওয়ার্ক করতে পারো, প্রচণ্ড পরিশ্রম করতে পারো, তাহলে সায়েন্স নিতেই পারো, কোনো সমস্যা নেই, যদি তোমার ইচ্ছে থাকে। আরেকটা জিনিস বলি, সেটা হলো তোমাদের চেনা খুব কাছের দাদা দিদি বা বড় যারা আছে, যারা সায়েন্স পড়ছে বা কিছুদিন আগে পড়ে তারা এখন কলেজে পড়ছে, তাদের কাছে সুন্দরভাবে ব্যাপারটা বুঝে নেবে যে সায়েন্সটা কিভাবে পড়তে হয়। তারা তোমাকে বোঝাতে পারবে যে সায়েন্সটা এই এই টেকনিকে পড়তে হয়। আর যদি তোমার সেই সব টেকনিকগুলো ভালো লাগে এবং তুমি যদি বুঝতে পারো না আমি এই সব টেকনিক হলে আমি বুঝতে পারবো বা আমি সায়েন্স পারবো, তাহলে তুমি সিদ্ধান্ত নিতেই পারো। সেক্ষেত্রে সেই দাদা দিদিদের সঙ্গে তুমি সুন্দরভাবে আলোচনা করে নিতে পারো। আর একটা কী করতে পারো, যে সমস্ত স্যারের কাছে তুমি টিউশন পড়েছো সেই সমস্ত স্যার বা দাদা দিদিদের একটু আলোচনা করবে, তাহলে তারা তোমার এবিলিটি অনুসারে তোমাকে একটু গাইড করতে পারবে। তুমি যদি শিক্ষক হতে চাও, তাহলে যে সাবজেক্ট নিয়ে শিক্ষক হতে চাও, যে সাবজেক্টের শিক্ষক হতে চাও, তুমি সেই সাবজেক্ট নিয়ে পড়লেই সেটার শিক্ষক হতে পারবে। সেক্ষেত্রে সায়েন্স বা আর্টস বা কমার্স সেই সাবজেক্টটা কোন বিভাগের মধ্যে পড়ছে সেটা ডিপেন্ড করছে। এবার তুমি যদি ইঞ্জিনিয়ারিং লাইনে যেতে চাও, তাহলে তার জন্য তোমাকে সায়েন্স নিতেই হবে। এরকমভাবে তুমি একটু ভেবে নাও কোন দিকে তুমি যেতে চাও, সেই দিকে যাওয়ার জন্য কি সায়েন্স মাস্ট, তাহলে তোমাকে সায়েন্স নিতে হবে। যদি দেখো না সায়েন্স মাস্ট নয়, আবার আমার কঠিন লাগে, তাহলে তুমি সায়েন্স নিও না। এই জন্য খুব ধীর স্থিরভাবে, অনেক সময় আছে, সবে মাধ্যমিক শেষ হলো, কোনো তাড়াহুড়ো নেই, হ্যাঁ, আরামসে বসে সিদ্ধান্ত নাও খুব ভালোভাবে, যাতে পরবর্তীকালে সমস্যা না হয়। আর দেখো একটু কঠিন লাগতেই পারে, সেটা কোনো ব্যাপার না, খুব ভালো করে পড়বে তাহলে আর সমস্যা হবে না। ওকে।